গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর সকালবেলাটা যদি ছাদের ফুল দিয়ে শুরু হয় বা যে কোনো জায়গায় ফুল দিয়ে শুরু হলে কিন্তু মন কিন্তু অন্যরকম হয়ে যায়। তবে আমি বলছি ঠিক কথা, এগুলো কিন্তু সব মায়ের হাতে লাগানো গাছ, একটাও কিন্তু আমি লাগাই না। তবে হ্যাঁ, মা না থাকলে আমি কিন্তু জল দিই, আর জল দেওয়ার ফলে দেখেছেন কী সুন্দর গোলাপ ফুটেছে। যাই হোক, চলুন এবারে তাহলে ঠাকুর ঘরের দিকে আপনাদেরকে নিয়ে যাই। মা ঘরে থাকলে ঠাকুর দেবতা পূজা আর্চাগুলো কিন্তু মাই করে, তবে যেহেতু এখন মা নেই সেহেতু আমি এখন পুজোটা করছি। আর আমার বাড়িতে কিন্তু একটাই গোপাল, কিন্তু আপনারা ভাবছেন তিনটে কোথা থেকে নিয়ে এলাম, না না, আসলে ও মামার বাড়িতে ঘুরতে এসেছে, মা নেই, তাই মামি কিন্তু একমাত্র ওদের এখন ভরসা। নতুন জিনিস আপনাদের শেয়ার করি, রান্নাঘরটা কিন্তু ভীষণ অগোছালো হয়ে আছে। তার কারণ হচ্ছে আগের ভিডিওতে দেখেছেন আপনারা যে এগুলো কিন্তু আমার ছিল না, এই ক্যাবিনেটগুলো আমি নতুন করালাম আর কি, তো এগুলো পুরোটাই নতুন, যার জন্য এই জিনিসগুলো এখনও পর্যন্ত বাইরে ঠিকমতো গুছিয়ে রাখা হয়নি। এরকম পুরোটাই একদম করা হয়েছে, এরকম সুন্দর করে এগুলো করেছি। এখানে জিনিসপত্র সেরকমভাবে নেই, এ দেখুন এখনও পুরোটা ফিনিশিং হয়নি, ভাঙা রয়েছে। তো যাই হোক, এটা অনেক দিনেরই ইচ্ছা ছিল, করাবো করাবো, করানোর হয়ে উঠছিল না। যাই হোক, মা করিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। কেমন লাগছে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর এত গরমে না অন্য কিছু কাজ করতেও পারছি না, যে বাবা গো কিছু পেরে উঠছি না এই এত গরমের জন্য। যাই হোক, কী কী রান্না হচ্ছে আর কি সেটা শেয়ার করি, চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। একবার ভিডিও শ্যুট করেছিলাম গেট রেডি উইথ মি, তো সেই ড্রেস এখনও গুছানো হয়নি, বার করা আর ঢুকিয়ে রাখা, গুছিয়ে রাখা ভীষণ কিন্তু কষ্টদায়ক। এই দেখুন, সেই এইভাবেই রাখা আছে, এটাকে গুছিয়ে ভরে রাখবো। আর এদিকে রান্না হয়ে গেছে, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে টমেটো দিয়ে আলু দিয়ে মস্ত, আর আছে তলায় ডাল, আর দই তো অ্যাজ ইউজুয়াল এত গরমে টক দই তো থাকবে। যাই হোক, এগুলো মোটামুটি নিরামিষের দিকে রেখে দিয়েছি, এই কারণে কেন কি ওই দিকটাতে এবারে মাটনটা বসাবো। চলুন মাটনটা রান্নাটা করে নিই এবার। আমাদের ঘরের সবারই মাটন এত প্রিয় যে এত গরমেও কিন্তু আমাকে রান্না করতে হচ্ছে। অনেক বাড়িতেই আছে যে যারা বাবা উল্টেই পড়ে যাচ্ছে, মাটন রান্না করব কি নিচেতে পড়ে যাচ্ছে, কি অবস্থা। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের বাড়িতে এত গরম, আমাদের একতলা বাড়ি তো এত গরম, কিন্তু তাতেও কিন্তু মাটন বন্ধ নেই, মাটন কিন্তু করতেই হবে। আর যেহেতু জামাইবু খাবে, জামাইবু তো চাই, এত ভালোবাসে জামাইবু। যাই হোক, রান্নাটা আপনাদের সাথে গল্প করতে করতে আমি পুরোটাই কিন্তু সেরে ফেললাম। বাবার বাড়িতে মেলা চলছিল, তাই এরকম ছোট্ট ছোট চারটে কৌটো আমি নিয়ে এসেছি। এটা কিন্তু খুব কাজের, কেন কি এই যে পেঁয়াজ রসুনটা যে বেটে সবসময় রাখি না, তো সেটা এইটাতে রেখে দিলে বেশ ভালোই থাকে। এটা অনেকটা হয়ে গেল, ঢুকবে না মনে হচ্ছে, দেখি দাঁড়ান। ছোট্ট বাটিতে রাতের মতো খানিকটা তুলে রেখে দিই, বুঝলেন তো, রাতে তো কিছু একটা রান্না হবেই, তখন একটা কাজে লাগিয়ে দেবো, আর বাকি এটা ঘুরে রেখে দেবো। গুড ইভিনিং, এখন আমরা খাবো ভুট্টা ভাজা, ভুট্টা ভুট্টা। আসলে মা অনেকদিন আগে এটা কিনে নিয়ে এসেছিলো, কিন্তু আমার কড়াই হচ্ছিলো না। ভুট্টাটাকে সেদ্ধ করে বাটার দিয়ে ভালো করে ভেজে গোলমরিচ আর বিটনুন ছড়িয়ে সন্ধেবেলায় কিন্তু দারুণ জমে গেছিলো। যদিও আমি এমনভাবে বলছি না আমি অনেকটা খেয়েছিলাম, সেটা কিন্তু নয়, কেন কি আমি খুব একটা ভালোবাসি না, আমার ওই পোড়াটাই ভালো লাগে। যাই হোক, ওদেরকে বানিয়ে দিয়েছিলাম। আজকে ডিনারে আমি কিন্তু সেরকম কিছু বানাইনি, শুধু রুটিটাই বানিয়েছিলাম। আর দিনের বেলা যেহেতু মাটন করেছিলাম, ওরা বললো কিছু খাবে না, জামাইবু তরকাটা দোকান থেকে কিনেই নিয়ে এসেছিলো, তো বললো যে আর কিছু করতে হবে না, আর আমি তরকাটা নিয়ে যাবো, আর আমি শুধু একটা ডিমের গরম গরম অমলেট ভেজে দিয়েছিলাম, আর ওটাই ওরা খুব আনন্দ করে খেয়ে নিয়েছিল। চলুন ওদেরকে খাবারটা দিয়ে তারপরে আমিও খেয়ে নেবো।
আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে, অবশ্যই একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা খুবই ছোট হলো, পরের দিন একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির।